नमस्कार बंधुरा आमादेर लालगोला यूट्यूब चैनेले आपनादेर प्रत्येकके स्वागत जानाई। बंधुरा एई मुहूर्ते राज्येर विभिन्न ग्राम पंचायते कर्मी नियोगेर जोन्नो विज्ञप्ति प्रकाशित होयेछे, जेखाने आपनादेरके शुधुमात्र आवेदनपत्रटी बीडीओ अफिसे जमा करते होबे एबं एखाने छेले एबं मेये उभय आवेदन करते पारबेन एबं एखाने कोनो लिखित परीक्षा छाड़ाई किन्तु प्रार्थी बाछाई करा होबे, जेखाने आपनादेरके शुधुमात्र उच्च माध्यमिकेर ओपर पाओया नम्बरेर ओपर भित्तिते किन्तु नियोग करा होबे। तो विस्तारित तथ्यटी आमरा देखे नेब। तबे तार आगे आपनि यदि आमादेर लालगोला यूट्यूब चैनेले नतुन दर्शक हये थाकेन ताहले चैनेलटिके सबस्क्राइब करे पाशेर घंटाटिके बाजिए अल नोटिफिकेशन अपशनटिके सिलेक्ट करे नेबेन एरकमई लेटेस्ट चाकरिर खबर सबार थेके आगे पाओयार जोन्नो। तो बंधुरा एर आगे किन्तु आमरा चाकरि सम्बन्धे किन्तु अनेक भिडियो दियेछि, सेई भिडियोगुलो यदि आपनारा देखे ना थाकेन ताहले आमादेर लालगोला यूट्यूब चैनेले भिडियो सेक्शने चले आसबेन। भिडियो सेक्शने एलेई किन्तु परपर आपनारा चाकरिर सेई भिडियोगुलो किन्तु देखते पारबेन। देखते पाच्छेन प्रथमे आछे आशाकर्मी नियोगेर एकटा विज्ञप्तिर खबर एखाने दिये आछे। तो तारपरे देखते पाबेन आपनारा नीचेर दिके यदि स्क्रल करें, नीचेर दिके स्क्रल करले देखबेन देखते पाबेन परपर अंगनवाड़ी कर्मी विभिन्न ब्लके विभिन्न ग्राम पंचायते किन्तु एखाने नियोग करा आछे। देखते पाच्छेन एखाने आरेकटा देखते पाच्छेन ग्राम पंचायते कर्मी नियोग, एखानेও देखते पाच्छेन बीडीओ अफिसे किन्तु অ্যাপ্লিকেশন ফর্ম आपनादेरके जमा करते होबे। तारपरे जदि आपनारा नीचेर दिके नामेन देखुन पौरसभाय किन्तु नियोग करा हच्छे, तारपरे क्लार्क ग्रुप डि नियोग करा हच्छे। परपर दुटी किन्तु विज्ञप्ति एखाने देওয়া হয়েছে ग्रुप डि क्लार्क नियोगের। তারপর যেখানে কিন্তু লাস্ট ডেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন 14-1-2020, 15-1-2020 অর্থাৎ কিন্তু এখানে লাস্ট ডেট কিন্তু এখনো রয়েছে। তো এই সব ভিডিওগুলো যারা এখনো পর্যন্ত দেখেননি প্লিজ আপনারা দেখেন, আপনাদের কিন্তু অনেক উপকারে লাগবে। আপনাদের কিন্তু এখানে প্রত্যেক জেলার প্রত্যেকটা ব্লকের এমনকি প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের কিন্তু এখানে কিন্তু ভিডিও দেওয়া আছে, তাই আপনারা প্লিজ ভিডিওগুলো অবশ্যই দেখে নিন। অনেকে কিন্তু কমেন্ট করেন যে এই জেলার বিজ্ঞপ্তি বেরিয়েছে নাকি, তো প্লিজ আপনারা যারা দেখেননি এই ভিডিওগুলো তারা কিন্তু প্লিজ দেখে নিন। নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন যে অনেক কিন্তু এখানে কিন্তু খবর দেওয়া আছে। দেখতে পাচ্ছেন যে গ্রুপ ডি ক্লার্ক দেখতে পাচ্ছেন এটা, তারপরে আরো যদি নিচের দিকে স্ক্রল করেন দেখতে পাবেন আরো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে গ্রুপ ডি ক্লার্ক, এটি তো লাস্ট ডেটে দেখুন 14-1-2020 অর্থাৎ কিন্তু এটাও কিন্তু লাস্ট ডেট এখনো পেরোয়নি। অর্থাৎ আপনারা কিন্তু প্লিজ এই ভিডিওগুলো দেখবেন যারা এখনো পর্যন্ত এই ভিডিওগুলো দেখেননি। আর আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এবার আমরা দেখে নেব যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেই নোটিফিকেশনটি এবং যে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদেরকে বিডিও অফিসে সাবমিট করতে হবে বা জমা করতে হবে সেটা প্রথমে আমরা কিন্তু দেখে নেব। তো যে আবেদনপত্রটি আপনাদেরকে বিডিও অফিসে জমা করতে হবে দেখুন অন স্ক্রিনে কিন্তু এখন দেখতে পাচ্ছেন সেই আবেদনপত্রটি যেটা আপনাদেরকে বিডিও অফিসে জমা করতে হবে। তো দেখুন এখানে যেটা বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অফ গ্রাম রোজগার সহায়ক অর্থাৎ GRS পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি এখানে কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু এই আবেদনপত্রটি কিন্তু আপনাদেরকে বিডিও অফিসে জমা করতে হবে। কী কী লিখতে হবে এখানে দেখতে পাচ্ছেন, প্রথমে লিখতে হবে নেম অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ আপনাদের নিজের নাম, তারপর বাবার নাম বা মায়ের নাম বা স্বামীর নাম। তার মানে বুঝতে পারছেন এখান থেকে ছেলে এবং মেয়ে কিন্তু উভয়ে আবেদন করতে পারবে। তারপরে এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন একটা রঙিন কিন্তু পাসপোর্ট সাইজের কিন্তু ছবি এখানে সাটাতে হবে, তারপর ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ, তারপর জেন্ডার, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, কোথায় কিন্তু বসবাস করেন, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি এগুলো কিন্তু লিখতে হবে। তারপরে আমরা চলে যাচ্ছি কী কী আছে দেখতে পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ আপনাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা কী কী রয়েছে এগুলো কিন্তু আপনাদেরকে এই সমস্ত কিন্তু ঘরগুলো কিন্তু ফিল আপ করে দিতে হবে। তারপর আপনাদের কম্পিউটার নলেজ কী রয়েছে সেটা সেই সম্বন্ধে কিন্তু এখানে বিস্তারিত তথ্য কিন্তু আপনাদেরকে দিতে হবে। অর্থাৎ মিনিমাম কিন্তু 6 মাসের কিন্তু আপনাদের একটা সার্টিফিকেট, সেটা হোক অন্য কোনো সার্টিফিকেট ক্লোজ হোক কিন্তু আপনাদের কিন্তু করে রাখতে হবে। তারপর এখানে একটা ডিক্লারেশন বলা আছে দিয়ে আপনাদেরকে নিচের দিকে যে ফুল সিগনেচার এখানে কিন্তু করতে হবে, তারপর ডেট আর প্লেস লিখতে হবে এবং এই আবেদনপত্রটি আপনাদেরকে বিডিও অফিসে সাবমিট করতে হবে। তো এর সঙ্গে কী কী ডকুমেন্ট দিতে হবে তো সেটা আমরা এবার দেখে নেব এবং বিস্তারিত যে নোটিফিকেশনটি আছে সেটাও কিন্তু আমরা এবার দেখে নেব। তো এবার আমরা দেখে নিচ্ছি যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে কোথা থেকে এবং দেখতে পাচ্ছেন এবং নোটিফিকেশনের নাম্বার দেখতে পাচ্ছেন এটা যেটা প্রকাশিত হয়েছে অফিস অফ দি প্রোগ্রাম অফিসার MG NREGA ব্লক ডেভেলপমেন্ট অফিসার খড়গ্রাম ডেভেলপমেন্ট ব্লক অর্থাৎ এটা কিন্তু মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লক থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই বিডিও অফিস থেকে কিন্তু প্রকাশিত হয়েছে যেটি মুর্শিদাবাদ জেলায় কিন্তু অবস্থিত। তো এরকম কিন্তু প্রত্যেকটা জেলারই কিন্তু প্রত্যেকটা বিডিও অফিস থেকে কিন্তু এরকম কিন্তু কর্মী নিয়োগে কিন্তু বিজ্ঞপ্তি পরপর বেরোবে। তো দেখতে পেলেন আমি কিন্তু এর উদাহরণ কিন্তু আপনাদের আগে দেখেছি আমাদের যে ভিডিও সেকশন রয়েছে সেখানে কিন্তু পরপর ভিডিও দিয়ে আছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা ব্লকের আস্তে আস্তে কিন্তু বেরোবে। তাই আপনাদের ব্লকেরও যখন এরকম নোটিফিকেশান বেরোবে তার খবর যদি বা আপডেট যদি সবার থেকে আগে পেতে চান তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশন যেটা আছে নিচের দিকে সেই কমেন্ট সেকশানে গিয়ে কিন্তু আপনাদের জেলার নাম, আপনাদের ব্লকের নাম, এমনকি আপনাদের গ্রাম পঞ্চায়েতের নামটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে যখনই কিন্তু আপনাদের জেলার বা আপনাদের ব্লকের বা আপনাদের গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন চাকরির খবর কিন্তু বেরোবে তখনই কিন্তু আমরা সবার থেকে আগে ভিডিও করে জানিয়ে দেবো। তাই প্লিজ এই ভিডিওর কমেন্ট সেকশানে যেটা রয়েছে সেখানে গিয়ে আপনাদের জেলার নাম, আপনাদের ব্লকের নাম, আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন। তো এবার আমরা দেখে নেব কী কী বলা হচ্ছে। तो देखते पाच्छेन एखाने नोटिफिकेशन नम्बरटी किन्तु देया आछे देखते पाच्छेन एखाने एबं एखाने डेटटा देखुन 7-1-2020 अर्थात लेटेस्ट आपडेट किन्तु बंधुरा एकदम सबथेके सबार थेके आगे किन्तु आपडेट एरकम आपडेट किन्तु आपनारा कोथाओ पाबेन ना। ताई प्लिज एखोनो पर्यन्त जारा आमादेर लालगोला यूट्यूब चैनलटिके सबसक्राइब करेनि तारा प्लिज नीचे दिके देखबेन लाल रंगेर सबसक्राइब लेखा आछे सेखाने एकबार टिपे कालो करे नेबेन आर पाशे एकटा घंटा आसबे घंटाटिके बाजिये अल नोटिफिकेशन अपशनटिके सिलेक्ट करे नेबेन एरकमई लेटेस्ट आपडेट सबार थेके आगे आपनार मोबाइले पाओयार जोन्नो। तो बंधुरा आर कि बला होच्छे आमरा देखे नेब देखते पाच्छेन एखाने जेटा बला होच्छे जे एंगेजमेंट अफ ग्राम रोजगार सहायक अर्थात जीआरएस पदे किन्तु नियोगेर एखाने विज्ञप्ति प्रकाशित होयेछे जेटा मुर्शिदाबाद जिलार खड़ग्राम डेवलपमेंट ब्लक अर्थात खड़ग्राम ब्लक थेके किन्तु प्रकाशित करा होयेछे जेखाने किन्तु 6टी किन्तु ग्राम पंचायते देखते पाच्छेन 6टी ग्राम पंचायते किन्तु नियोगेर विज्ञप्ति प्रकाशित होयेछे। तो एरकमई किन्तु प्रत्येकटा ब्लकेरई प्रत्येकटा किन्तु ग्राम पंचायत एरकम किन्तु नियोगेर विज्ञप्ति परवर्तीकाले बेरोबे। ताई प्लिज बार बार बोलछि आपनादेर ब्लकेर नाम आपनादेर ग्राम पंचायतेर नाम अवश्यई किन्तु एई भिडियोर कमेंट सेक्शने जानिये राखबेन आपनादेर खबरगुली पंचायत बा ब्लकेर खबरगुली सबार थेके आगे पाओयार जोन्नो। तो देखते पाच्छेन कोन कोन पंचायत एखाने नियोग करा होबे पंचायतेर नामगुली एखाने परपर दिये आछे देखते पाच्छेन 6टा किन्तु ग्राम पंचायतेर नाम एखाने दिये आछे एकटा होच्छे बालिया एकटा जयपुर झिली माहिसार मोरग्राम ना मारग्राम तारपर पादाम कान्दी এই সমস্ত গ্রাম পঞ্চায়েতে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তো এখানে যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা আছে কি আমরা সেটা দেখে নেব। দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক পাস বলা হচ্ছে যেখানে কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড অথবা ভোকেশনাল স্ট্রিমে কিন্তু ফিজিক্স ম্যাথমেটিক্স থাকতে হবে মিনিমাম 55% পার্সেন্টেজ থাকতে হবে এবং সেই সঙ্গে বলা আছে কম্পিউটার অ্যাপ্লিকেশনে কিন্তু 6 মাসের কিন্তু কোর্স থাকতে হবে। তাহলে কিন্তু এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে বয়সের যেটা কথা বলা আছে 18 থেকে কিন্তু 35 বছরের মধ্যে কিন্তু আপনাদের বয়স হতে হবে এবং যে সমস্ত গ্রাম পঞ্চায়েতে আপনারা আবেদন করবেন সেই সমস্ত গ্রাম পঞ্চায়েতে কিন্তু আপনাদেরকে रेसिडेंशियल परमानेंट रेसिडेंशियल बा खड़ग्राम डेवलपमेंट ब्लॉकेर किन्तु आपनादेरके भोटार किन्तु होते होबे ताहले किन्तु आपनारा किन्तु एखाने आवेदन करते पारबेन। तो बंधुरा आपनादेर जेलातेओ किन्तु एरकम नियोगेर विज्ञप्ति बेरोबे। ताई प्लिज आपनादेर किन्तु अन्यान्य जदि डिस्ट्रिक्टेर आपनारा जदि हये थाकेन ताहले सेई डिस्ट्रिक्ट बा सेई जेलार नाम किन्तु अवश्यई भिडियोर कमेंट सेक्शने जानिये राखबेन आपनादेर जेलार किन्तु आपडेटगुलो सबार थेके आगे पाओयार जोन्नो। तो एखाने जेटा बेतनेर जेटा कथा बला आछे 12,000 टाका किन्तु पर मान्थ बा प्रति मासे किन्तु बेतन देওয়া হবে এবং এখানে যেটা মেথড অফ অ্যাপ্লিকেশন কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটা কিন্তু এখানে বলা আছে। এবার তো প্রথমে আমি কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে দিচ্ছি। তো সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদের প্রথমে ফিল আপ করতে হবে এবং যে সমস্ত ডকুমেন্ট এখানে দিতে হবে পরপর বলা আছে যে মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিকের আপনাদের মার্কশিট দিতে হবে সার্টিফিকেট দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সার্টিফিকেট বলা আছে এবং তারপরে সার্টিফিকেট অফ কম্পিউটার नॉलेज अर्थात कम्पिटारे सार्टिफिकेट और भोटार आईडी जेटा भोटार आईडी जेरक्स और रेसिडेंशियल प्रूफ हिसाब से आपनादेर किन्तु सार्टिफिकेट दीते हैं रेसिडेंशियल सार्टिफिकेट दीते हैं। तो ये समस्तगुलो सबगुलो किन्तु आपनादेर सेल्फ अटेस्टेड करे किन्तु एवं आवेदनपत्रटी किन्तु फिल आप करे आपनादेरके कोन ठिकानाय पाठाते होबे एखाने किन्तु बला आछे आपनारा किन्तु रेजिस्ट्रार पोस्टे पाठाते पारेन। रेजिस्ट्रार पोस्टे कथा बला आछे जे कन्टिन्यू टू दि ब्लक डेवलपमेंट अफिसार खड़ग्राम डेवलपमेंट ब्लक भिलेज प्लस पोस्ट नगर पीएस खड़ग्राम डिस्ट्रिक्ट मुर्शिदाबाद पिन नम्बर 742159 এই ঠিকানায় কিন্তু আপনাদের কিন্তু রেজিস্টার পোস্ট কিন্তু করে দিতে হবে অথবা বলা আছে যে আপনারা কিন্তু এমজি এনআরজিএ সেলে যে ড্রপ বক্স আছে সেখানে কিন্তু আপনারা কিন্তু ফেলে আসতে পারেন অফিস চলাকালীন সময়ে। তো আপনাদের যেই আবেদনপত্রটা যে খামে করে পাঠাবেন সেই খামের উপর কিন্তু আপনাদের কিন্তু লিখতে হবে বলা আছে এখানে দেখতে পাচ্ছেন সেই খামের উপরে কিন্তু আপনাদের এই কথাটা কিন্তু লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অফ গ্রাম রোজগার সহায়ক এই কথাটা কিন্তু আপনাদেরকে খামের উপরে কিন্তু বড় বড় করে লিখতে হবে। তো এবার যেটা বলা আছে যে মেথড অফ সিলেকশন অর্থাৎ কিভাবে কিন্তু সিলেকশন করা হবে সেটা কিন্তু এখানে বলা আছে। এটা কিন্তু আমি পূর্বেই বলে দিয়েছি যে আপনাদের কিন্তু যেটা বলা হচ্ছে মেরিট বেসিস অর্থাৎ যে নম্বরটা বেশি পাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তাকে কিন্তু এখানে কিন্তু নিয়োগ করার কথা কিন্তু বলা হয়েছে যে যে সবথেকে বেশি নম্বর পাবে তাকে কিন্তু এখানে কিন্তু নিয়োগ করা হবে কোনো কিন্তু লিখিত পরীক্ষা কিন্তু এখানে হবে না। তো অ্যাপ্লিকেশনটা জমা দেওয়ার যেটা লাস্ট ডেট দেখতে পাচ্ছেন এখানে 21-1-2020 অর্থাৎ জানুয়ারি মাসের কিন্তু 21 তারিখ কিন্তু এখানে লাস্ট ডেট রয়েছে 2020 সালের জানুয়ারি মাসের 21 তারিখ লাস্ট ডেট রয়েছে এই অ্যাপ্লিকেশনটি জমা দেওয়ার। তো বন্ধুরা দেখতে পেলেন।